ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন এমন যারা কম্পিউটার ভালো চালাতে পারেন, যাদের ডেটা এন্ট্রি ভালো দক্ষতা রয়েছে, অর্থাৎ টাইপিং স্পিড যেটা রয়েছে তাদের ভালো রয়েছে, মোটামুটি রয়েছে, যারা কাজ করতে চাচ্ছেন বিভিন্ন ধরনের যে কোনো কাজ, প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, তো আপনারা অনেকেই কাজ পাচ্ছেন না। এবারে আপনারা অনেকেই এমন রয়েছেন যারা চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, কোনো রকম প্রাইভেট জব খুঁজছেন, জব পাচ্ছেন না। তো তাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটরের কাজ একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই আপনারা কিন্তু এটা করতে পারেন এবং ভালো একটা ইনকাম আপনারা করতে পারেন সেখান থেকে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, সেখানে আপনাদের জানিয়েছি যদি আপনারা ব্যবসা করতে চান কিংবা কোনো কাজ করতে চান, প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, যদি কাজের আপনারা খোঁজ করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ডাটা এন্ট্রি অপারেটরের যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাদের জানাবেন। তো তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট, তবে এই আপডেটটা কিন্তু শুধুমাত্র যারা প্রাইভেট চাকরি খুঁজছেন তাদের জন্য নয়। কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটা, NCS ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যেমন রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট, তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে NCS, অর্থাৎ সেখানে জব সিকার বিভিন্ন ধরনের চাকরির খোঁজ খবর আপনারা পেয়ে থাকেন। যেমন ধরুন Naukri.com রয়েছে, LinkedIn রয়েছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে চাকরি প্রোভাইড করা হয়, চাকরির খোঁজ খবর আপনারা জানতে পারেন। তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই ওয়েবসাইট NCS, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে বিভিন্ন চাকরি পশ্চিমবঙ্গ রাজ্য তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য, হতে পারে আপনার ত্রিপুরা রাজ্য, হতে পারে আসাম রাজ্য, যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এই ওয়েবসাইট থেকে চাকরি খুঁজে পেতে পারেন। এবং আমি দেখিয়ে দেবো A to Z, আমি অনস্ক্রিন থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা। অনেকেই আছেন ভিডিওটা দেখছেন, দেখে দেখে কেটে কেটে দেখছেন, তো কেটে কেটে দেখলে আপনারা বুঝবেন না, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন কয়েক মিনিটের ভিডিও, তাহলে বুঝতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে অন করে অল অপশনটা অন করে দিন, তাহলে কোনো আপডেট কিন্তু মিস হবে না। তো আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা, এবং আপনাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে আমাকে প্রশ্ন করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো সরাসরি আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে, আপনারা মোবাইলেও করতে পারবেন খুব সহজে, কোনো অসুবিধা নেই, Google.com ওপেন করে গুগলে গিয়ে সার্চ করবেন NCS, অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের যে সংক্ষেপে নাম NCS, সেটা লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এইভাবে পেজ লিঙ্ক চলে আসবে। এখানে প্রথমে রয়েছে www.ncs.gov.in, দেখতেই পাচ্ছেন NCS.gov.in, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে প্রচুর চাকরির খবর আপনারা পাবেন। এবং বলে রাখি এখানে একটু করে জানিয়ে রাখি আপনাদের যে স্টেট অ্যান্ড ইউনিয়ন এখানে রয়েছে, যে কোনো রাজ্য দেখুন, এখানে আন্দামান নিকোবর থেকে শুরু করে এখানে হরিয়ানা, কেরালা, মণিপুর, দিল্লি, গোয়া, বিহার, হ্যাঁ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, তেলেঙ্গানা, সমস্ত রাজ্যের নাম রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য নাম রয়েছে এখানে। দেখুন এখানে এখন ভ্যাকেন্সি রয়েছে কত, 14,080 ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে। তো আমরা এই নিয়ে আগেও ভিডিও দিয়েছি, দেখে নেবেন ভিডিওগুলো। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, ডাটা এন্ট্রি অপারেটরের চাকরি কীভাবে আপনারা এখান থেকে খুঁজে পাবেন। দেখুন আপনারা এই ওয়েবসাইটটা যখন ওপেন করবেন, ওপেন করবেন, সার্চ লেখা রয়েছে এবং সার্চ ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন, আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে যখনই ক্লিক করবেন ফাইন্ড জব রয়েছে, যেহেতু আপনি ডাটা এন্ট্রি অপারেটরের একটা কাজ খুঁজছেন সেহেতু ফাইন্ড জবে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইভাবে একটা ছোট্ট করে ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাদের হালকা করে ভরতে হবে। দেখুন প্রথমে রয়েছে কি ডাটা এন্ট্রি কী কী কাজ চাচ্ছেন আপনি, কী কী ধরনের কাজ পারেন আপনি, জানেন আপনি, সেই কাজটা আপনি দিয়ে দেবেন। দেখুন ডাটা এন্ট্রি অপারেটর লেখা রয়েছে এখানে, তো আমি ডাটা এন্ট্রি অপারেটরে আমি খোঁজ করছি, DATA ডাটা, ENTRY ডাটা এন্ট্রি লিখে আমি জাস্ট এখানে লিখে দিলাম। টোটাল এক্সপিরিয়েন্স আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার, আপনি 1 বছর 2 বছর 3 বছর এভাবে দিতে পারেন। তো আমি দেখাচ্ছি তাদের ফ্রেশ নিউ, যারা কম্পিউটার জানে, কম্পিউটার টাইপিং জানে কিন্তু কোনো রকম আগে কাজ করেনি, একদম এক্সপিরিয়েন্স নেই যাদের, তাদের জন্য। তো শূন্য দিয়ে দিলাম। সিলেক্ট সেক্টর, কোন সেক্টরে কাজ করবেন, সেক্টরগুলো আমি চুজ করলাম না, এমনই থাকবে অল জব লিখে আমরা জাস্ট এখানে প্লিজ এন্টার সিটি অর স্টেট, এটাও লিখতে হবে না, গো করে দিলাম। ঠিক আছে, এখানে গো করে দিলাম। গো করে দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করলে আপনাদের সামনে সার্চ জবের আরও একটা এভাবে ফর্ম চলে আসবে। এবার দেখুন এখানে কিওয়ার্ড চেয়েছে, ডেটা এন্ট্রি যে লিখেছি আমি আগে সেটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এবার এখান থেকে আমরা কি করব, এখানে ডাটা এন্ট্রির নিচে দেখুন জব লোকেশন, অর্থাৎ আপনি কোথায় কোথায় কাজ করতে যাচ্ছেন।
ওয়েস্ট বেঙ্গল লেখার পর আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন নিচে চলে আসবে স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল নীল লেখাটা এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে পশ্চিমবঙ্গের নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আপনারা অ্যাকসেপ্টেড স্যালারি কত টাকা স্যালারি চাচ্ছেন এবং কি হিসাবে টাকাটা চাচ্ছেন আপনি, এখানে ক্লিক করলে দেখুন ডেইলি মান্থলি উইকলি ইয়ারলি কিভাবে আপনি বেতন চাচ্ছেন। তো আমি মান্থলি করে দেবো, আপনি যদি চান যে প্রতিদিন যেন আমাকে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, কিংবা উইকলি সপ্তাহে যেন আপনাদের বেতন দেওয়া হয়, কিংবা বছরে একবার বেতন যেন দেওয়া হয়, তো যদি যেটা চাচ্ছেন সেটা ক্লিক করবেন। তো আমি মান্থলি করে দিলাম, মান্থলি করার পর এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা বসাতে পারবেন আপনি কত টাকা বেতন হলে, আপনি মিনিমাম কত টাকা বেতন হলে আপনি এখানে কাজ করবেন। তো আমি 5000 করে দিলাম, 5000 মিনিমাম হলে আমি কাজ করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনি বসাতে পারেন সেখানে অ্যামাউন্ট। এবার এখানে অর্গানাইজেশন টাইপ রয়েছে, কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন, প্রাইভেট না গভর্নমেন্ট, তো আমি অল দিয়ে দিলাম, যে কোনো আমার কাজ হলেই চলবে, ঠিক আছে। এখানে এরপর আপনারা সার্চ অপশনে গিয়ে ক্লিক করবেন, যখন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, ওয়েট করার পর কিন্তু আপনার সামনে বিভিন্ন চার্ট চলে আসবে, যেহেতু এখানে পশ্চিমবঙ্গের এখানে এইভাবে একটা করে আসেনি, তো এখানে পোস্টিং বাই এনসিএস পার্টনার লিখে এখানে জব পোস্টিং রয়েছে বক্স, এখানে বক্সে জাস্ট ক্লিক করবেন। বক্সে যখনই ক্লিক করবেন প্লিজ ওয়েট করার পর আপনাদের সামনে কিন্তু নিচে এইভাবে অনেক চাকরির খবর চলে আসবে, এবং দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে চাকরি রয়েছে অনেক, কলকাতায় চাকরি রয়েছে, বেতন কত রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং এখানে স্কিল রিক্রুয়েট রয়েছে, গুড কমিউনিকেশন স্কিল রয়েছে, জব ডেসক্রিপশন রয়েছে, কোন কোন জায়গায় জব রয়েছে, দেখুন ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, রিড মোড়ে যখন ক্লিক করবেন আপনারা, রিড মোড়ে ক্লিক করলে আরও চলে আসবে ইয়েস ব্যাঙ্ক, SBI, অফ রোল, ব্যাঙ্ক অফ বরোদা, অফ রোল, ETC, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ পেয়ে যাবেন। এবং এখানে বলে রাখি আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটরের চাকরিটি পেয়ে যাবেন। এই চাকরিতে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে লাস্ট ডেট কিন্তু 7/8/2020, এবং অনেকদিন টাইম রয়েছে, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, অ্যাপ্লাই কিন্তু এখান থেকে সরাসরি আপনারা করতে পারবেন, এবং চাইলে আপনারা প্রিন্ট আউট করেও এই পেজটা রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং এখানে অ্যাপ্লাই যখনই ক্লিক করবেন এইভাবে চলে আসবে অপশান, এই বক্সে ক্লিক করবেন, ওকে করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা অ্যাপ্লাইয়ের সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ চলে আসবে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে, এটা কিভাবে তৈরি করবেন এই নিয়ে আমরা আগেই ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন, তারপর স্টেপ বাই স্টেপ আপনারা এখানে ফর্ম ফিল আপ করে, এখানে লগ ইন করে পরবর্তী স্টেপ আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখান থেকে আরও চাকরির খবর রয়েছে, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের চাকরি রয়েছে। আমি এত কিছু যদি দেখাই আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোম্পানির নাম রয়েছে এখানে, প্রাইভেট সেক্টরের জব রয়েছে, দেখুন দেখা লেখাই রয়েছে কোম্পানি পাওয়ার্ড বাই মনস্টার অন বিহেল্প অন RPL, এখানে ম্যানেজমেন্ট গ্রুপ, এখানে একটা কোম্পানি রয়েছে ম্যানেজমেন্ট গ্রুপ RPL, এই গ্রুপে কিন্তু এই কোম্পানিতে কিন্তু নিয়োগ হচ্ছে, অ্যাপ্লাই সরাসরি এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, ভালো লেগেছে, আপনারা এইভাবে কিন্তু ঘরে বসে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে চাকরি খুঁজে পাবেন ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। এবং আপনারা যদি আরও কোনো চাকরির খবর আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যদি কোনো রকম ডাউট থাকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।